আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে আরেকটি মডেল টেস্ট করব, 30 নম্বরের। আজকের মডেল টেস্টটি হচ্ছে 6, অধ্যায় 6-এর উপর, জলবায়ু ও দুর্যোগ। এই অধ্যায়টির উপরে আজকে আমরা মডেল টেস্টটি করব। এর আগেও কয়েকটি মডেল টেস্ট করা হয়েছে, যার উত্তরগুলি তোমরা আমাকে পাঠিয়েছ। আমি অনেকেরটাই চেক করে তোমাদেরকে আবার পাঠিয়েছি। আশা করি এটা থেকে, এই যে আমরা মডেল টেস্ট গুলোতে অংশগ্রহণ করছি, এর মাধ্যমে আমাদের পড়াগুলো কিছুটা হলেও ঝালাই হচ্ছে। তাহলে চলো আজকে আমরা আমাদের মডেল টেস্ট 6 শুরু করি। আমাদের আজকে মডেল টেস্ট 6-এর যে বিষয়বস্তু সেটি হচ্ছে বাংলাদেশের জলবায়ু এবং দুর্যোগ সম্পর্কিত। এই জলবায়ু এবং দুর্যোগ আমরা পড়েছি। আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্যোগের ঘনঘটা থাকে, বা প্রতি বছরই কিছু না কিছু দুর্যোগ ঘটে থাকে, যেমন বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি। তো আমরা এই অধ্যায়টি থেকে বিভিন্ন দুর্যোগ এবং সেই দুর্যোগের প্রতিকূল আবহাওয়ায় বা প্রতিকূল পরিবেশে আমাদের কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, বা আমাদের কোন ধরনের প্রতিকারের দরকার, সে সম্পর্কে আমরা জানতে পেরেছি। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমরা আজকের ক্লাসে যে প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আমাদের 5টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 2 করে পাল্টে গুণে 10। এরপরে থাকবে আমাদের শূন্যস্থান পূরণ, 5 মার্কে 5টি, এবং এরপরে থাকবে মিলকরণ, 3, এবং 2টি বর্ণনামূলক প্রশ্ন, 6 দুগুণে 12। এই মোট 30 নম্বরের উপরে আমরা পরীক্ষাটি দিব। তাহলে চলো, আশা করি তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে রেডি আছো। আমরা শুরু করতে যাচ্ছি। দেখো আমার বোর্ডে পেছনে লিখেছি সংক্ষিপ্ত প্রশ্ন, 2 × 5 = 10 মার্ক। প্রথম প্রশ্নটি হচ্ছে, 1, আবহাওয়া কাকে বলে? 2, দুর্যোগ বলতে কি বোঝো? তোমার দেশে ঘটে এমন 2টি দুর্যোগের নাম লিখো। তাহলে আমরা বলছি এখানে কি, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের আবহাওয়া কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুর্যোগ বলতে কি বোঝো, তোমার দেশে ঘটে এমন 2টি দুর্যোগের নাম লেখো, 3, বিশ্বের জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কি, 3, বিশ্বের জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কি, 4, বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন। তাহলে এখানে আমরা 4টি প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের আবহাওয়া কাকে বলে, 2 নম্বর প্রশ্ন দুর্যোগ বলতে কি বোঝো, তোমার দেশে ঘটে এমন 2টি দুর্যোগের নাম লিখো, 3 নম্বর বিশ্বের জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কি, 4, বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন। তাহলে চলো এরপরে আমরা 5 নম্বরটাতে চলে যাই। আমাদের যে 5 নম্বর প্রশ্নটা, সেখানে আমরা চলে যাব এখন। আমাদের 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আমরা লিখছি। আশা করি এরই মাঝে তোমরা বাকি প্রশ্নগুলো তুলে নিয়েছ। তারপর মিস চেষ্টা করব আরো একবার প্রশ্নগুলি বলার জন্য। তাহলে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন? 5 নম্বর হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন। তাহলে এই গেল আমাদের সংক্ষিপ্ত 5টি প্রশ্ন। তাহলে আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন। আমাদের 5 দুগুণে 10 মার্ক এখানে। এরপরে হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে আমরা জানতাম যে আমাদের যদি পরীক্ষাটা হতো, তাহলে সেখানে আমাদের 12টি শূন্যস্থান পূরণ করতে হতো, প্রতিটির জন্য 1 মার্ক করে। আপাতত আমরা ক্লাস ওয়াইজ কি করছি, একটা করে যেহেতু মডেল টেস্ট করছি, তাই এখানে সংক্ষিপ্ত ভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রথম শূন্যস্থান পূরণটি হচ্ছে, 1 নম্বর, মাটির ড্যাশ বেড়ে
কৃষি জমির ক্ষতি হচ্ছে, কৃষি জমির ক্ষতি হচ্ছে, মাটির ড্যাশ বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে। 2 নম্বরে, বন্যার সময় ড্যাশ শুরু হলে, বন্যার সময় ড্যাশ শুরু হলে শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে, তা মারাত্মক রূপ ধারণ করে, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণের প্রথমটি হচ্ছে মাটির ড্যাশ বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, 2 নম্বরে বন্যার সময় ড্যাশ শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে। তারপরে আমরা যাব আমাদের 3 থেকে 5 পর্যন্ত। তাহলে এর জন্য আমি প্রথমে এখানে যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নটাই রেখেছিলাম সে জায়গাটা আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি 1, 2 গেল 3 নম্বরে। 3 নম্বরে আমরা দেখছি ঘূর্ণিঝড় সিডরের গতিবেগ ছিল ঘন্টায় ড্যাশ কিলোমিটার, ঘূর্ণিঝড় সিডরের গতিবেগ ছিল ঘন্টায় ড্যাশ কিলোমিটার। তাহলে 3 নম্বরে আসছেন ঘূর্ণিঝড় সিডরের গতিবেগ ছিল ঘন্টায় ড্যাশ কিলোমিটার। এই গেল আমাদের 3 নম্বর। এরপরে আসবে আমাদের 4। 4-এ আছে পানি উন্নয়ন বোর্ড বন্যা প্রতিরোধে, পানি উন্নয়ন বোর্ড, আমি নিচের এই জায়গাটা একটু মুছে দিচ্ছি তোমাদের জন্য যাতে লিখাতেও সুবিধা হয়। পানি উন্নয়ন বোর্ড বন্যা প্রতিরোধে, বন্যা প্রতিরোধে প্রতিরোধে ড্যাশ তৈরি করে, ড্যাশ তৈরি করে। তাহলে এখান থেকে আমরা একটু দেখে নিই, আমাদের প্রথমটা ছিল মাটির ড্যাশ বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, 2, বন্যার সময় ড্যাশ শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে, 3, ঘূর্ণিঝড় সিডরের গতিবেগ ছিল ঘন্টায় ড্যাশ কিলোমিটার, 4, পানি উন্নয়ন বোর্ড বন্যা প্রতিরোধে ড্যাশ তৈরি করে। এখানে আমাদের 4টি শূন্যস্থান হয়েছে। এরপরে আমরা যাব আমাদের পঞ্চম শূন্যস্থান পূরণে। আমাদের 5 নম্বর শূন্যস্থান পূরণ হচ্ছে ড্যাশ দূষণের ফলে, ফলে 5 নম্বর ড্যাশ দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়। তাহলে আমাদের এখানে 5টি শূন্যস্থান পূরণ হয়ে গেল। প্রথমটি আমাদের ছিল মাটির ড্যাশ বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, 2 নম্বরে আমাদের ছিল বন্যার সময় ড্যাশ শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে, 3 নম্বর ঘূর্ণিঝড় সিডরের গতিবেগ ছিল ঘন্টায় ড্যাশ কিলোমিটার, 4, পানি উন্নয়ন বোর্ড বন্যা প্রতিরোধে ড্যাশ তৈরি করে, এবং 5, দূষণের ফলে তাপমাত্রা ড্যাশ দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায়। এই গেল আমাদের 5টি শূন্যস্থান পূরণ। এরপরে আমরা করব মিলকরণ। তাহলে চলো আমরা মিলকরণে যাই। আমরা জানি আমাদের মিলকরণে কি থাকে, দুটো পার্ট থাকে, বাম পক্ষ এবং ডান পক্ষ নামে আমাদের দুটো পার্ট থাকে। সেই পার্ট থেকে আমাদেরকে বাছাই করে একটি পূর্ণ বাক্য লিখতে হয়। এরপরে আমরা করব মিলকরণ। এখানে আমাদের বাম পক্ষ আমরা লিখে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ,
বা আমার ডান আমরা মিলিয়ে নিলাম। তাহলে আমরা দেখি আমাদের কি আছে আজকের, যেহেতু তিনটে মাত্র, তাহলে এক নম্বরে আমাদের আছে দীর্ঘ সময়ে শুষ্ক আবহাওয়া। দীর্ঘ সময়ে শুষ্ক আবহাওয়া। দুই, দীর্ঘ সময়ের গড় আবহাওয়া। দীর্ঘ সময়ে গড় আবহাওয়া। এবং তিন নম্বরে আছে দীর্ঘ সময়ের অতি বৃষ্টিপাত। দীর্ঘ সময়ের অতি বৃষ্টিপাত। এরপরে আমাদের ডান পক্ষে আছে, আমরা কক্ষ দিয়ে লিখছি, ক নম্বরে আছে আবহাওয়া। আবহাওয়া খতে আছে খরা, গতে আছে বন্যা এবং ঘতে আছে জলবায়ু। জলবায়ু এই হচ্ছে আমাদের মেরুকরণ। মেরুকরণে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময়ে বাম পক্ষে আছে আমাদের, বাম পক্ষে আছে দীর্ঘ সময়ে শুষ্ক আবহাওয়া। দুই, দীর্ঘ সময়ের গড় আবহাওয়া। তিন, দীর্ঘ সময়ের অতি বৃষ্টিপাত। এবং ডান পক্ষে আমরা উত্তরের হিসেবে পাচ্ছি আবহাওয়া, খরা, বন্যা এবং জলবায়ু। আমরা জানি আমাদের ডান পক্ষ বাম পক্ষ যখন আমাদের মেরুকরণ করতে হয় তখন দুই পক্ষ থেকে ওয়ার্ড গুলো নিয়ে আমাদেরকে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করতে হয়। আশা করি তোমরা এটা সঠিকভাবেই করতে পারবে এবং অবশ্যই মিসকে পাঠাবে। এরপরে যাব আমরা বর্ণনামূলক প্রশ্ন বা যেটাকে আমরা বড় প্রশ্ন বলে থাকি। আমরা সাধারণত যদি আমাদের 100 মার্কের পরীক্ষা হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, আমাদেরকে 8টি বড় প্রশ্নের উত্তর দিতে হতো 6 করে। আজকে আমরা দিচ্ছি মাত্র কয়টি, 2টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর, 6 × 2। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, গাছ আমাদের প্রকৃতির বন্ধু। গাছ আমাদের প্রকৃতির বন্ধু। গাছ কাটলে কি কি সমস্যা দেখা দেয়? গাছ কাটলে কি সমস্যা দেখা দিবে? কি সমস্যা দেখা দেবে? গাছ সংরক্ষণে, গাছ সংরক্ষণে তোমার, তুমি কি কি পদক্ষেপ নিতে পারো? তুমি কি কি পদক্ষেপ নিতে পারো? এখানে আমরা দুটো প্রশ্ন পেয়েছি। তাহলে দেখো প্রথম প্রশ্নটা আমাদের হচ্ছে কি, গাছ গাছ কাটলে আমাদের কি সমস্যা দেখা দিবে, এবং দুই নম্বর প্রশ্ন হচ্ছে গাছ সংরক্ষণে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো। এখানে আমাদের 1+5 দুটার আলাদা আলাদা মান দেওয়া আছে, অর্থাৎ প্রথম প্রশ্নটা আমাদের এক লাইনে লিখলেও চলবে, কিন্তু দ্বিতীয়টা প্রশ্নের জন্য আমাদেরকে মিনিমাম 5টা পয়েন্ট অবশ্যই দিতে হবে। এরপরে জানবো আমাদের 2 নম্বর প্রশ্নে, ভূমিকম্প কি? ভূমিকম্প মোকাবেলায় করণীয় সম্পর্কে দেখো। ভূমিকম্প কি? ভূমিকম্প মোকাবেলায়, ভূমিকম্প মোকাবেলায় করণীয় কি? করণীয় কি? তাহলে এখানেও আমাদের 1+5=6 মার্ক। এই টোটাল হচ্ছে আমাদের 12 মার্কসের প্রশ্ন। তাহলে আমরা প্রশ্ন দুটো আরেকবার দেখে নিচ্ছি। আমাদের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে গাছ আমাদের প্রকৃতির বন্ধু, গাছ কাটলে কি সমস্যা দেখা দেবে, গাছ সংরক্ষণে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো, এবং 2 নম্বর প্রশ্ন ভূমিকম্প কি, ভূমিকম্প মোকাবেলায় করণীয় কি।
এটা কিন্তু আবার ক ভাববে না। ভূমিকম্প মোকাবেলায় আমাদের করণীয়টা কি সেটা লিখো। তাহলে আশা করি তোমরা এর মাঝে প্রশ্নটা লিখে নিতে পেরেছো। তোমরা উত্তরগুলো লিখে মিসকে অবশ্যই পাঠাবে। নেক্সট ক্লাসে মিস এটার উত্তরগুলো মিসের মতো করে দেব। তোমরা তোমাদের সাথে আরেকবার যারা না পাঠাতে পারবে বা যারা একটু আলসেমি করবে তারা উত্তরগুলো একটু দেখে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।